বাগাতিপাড়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চ্যানেল এ নিউজের নিজস্ব প্রতিনিধির তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে লালপুর বাগাতিপাড়া উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার 20 জুন সন্ধ্যার আগে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পার্শ্বে একটি দোকানঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সম্মানিত সদস্য, বিএনপির মানবাধিকার এবং মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শামীম পুতুল, পুত্র লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান কমর, সদস্য রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও বাগাতিপাড়া লালপুর উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আমার সংবাদ উপজেলা প্রতিনিধি আল আফতাব খান সুইট, সম্পাদক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল আওয়াল, কালের কণ্ঠ প্রতিনিধি আবদুল্লাহ আনিক, নয়া শতাব্দী প্রতিনিধি ফজল রহমান, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তর উপজেলা প্রতিনিধি রাশেদুল আলম রূপক, কালবেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক প্রমুখ। মতবিনিময় সভার আগে বিকেল 5টার দিকে উপজেলার পাকা ইউনিয়নে একডালা এলাকায় প্রয়াত মহিলা দলের আহ্বায়ক খদিজা বেগম আল্লাদির কবর জিয়ারত করেন এবং সকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি নেতৃবৃন্দ। উল্লেখ, গত 5 জুন বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আল্লাদি। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।